কেউ একজন বড় একটা আশ্চর্যজনক কথা বলেছিল, যে দুনিয়া যখন যখন এসছে আমার নৌকা ডুবাতে, তখন ভগবান স্বয়ং এসেছে আমার নৌকা পার করতে। হাই গাইস, আমি জিকে বিকে, আর আপনাদের জন্য আজকের গল্প। গল্পটা শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে নিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। তো এক রাজামশাই ছিলেন, তিনি একটা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির বানিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে প্রতিষ্ঠা করেছিলেন, আর সেখানে এক পূজারীকে রেখে দিয়েছিলেন বা পুরোহিতকে রেখে দিয়েছিলেন পূজা করার জন্য। তো রাজামশাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মালা গাঁথতেন এবং সেই মালাটা তার সেবককে দিয়ে মন্দিরে পাঠাতেন। পূজারি সেই মালাটা নিয়ে গলায় পরাত প্রথমে। তো কিছুক্ষণ পরে রাজামশাই মন্দিরে আসতেন, প্রণাম করতেন এবং পূজারি সেই মালাটা ভগবানের গলা থেকে খুলে নিয়ে রাজামশাইকে পরিয়ে দিতেন। এইভাবে চলছিল পরম্পরা। বহুদিন কেটে যাওয়ার পরে এখন রাজামশাইও বৃদ্ধ হয়ে পড়েছেন, পুরোহিতও বৃদ্ধ হয়ে পড়েছেন। হঠাৎ একদিন রাজামশাইয়ের একটু শরীর খারাপ হয়েছে। তখন রাজামশাই তার সেবককে মালাটা দিয়ে বললেন, আজকে যাও পুরোহিতকে গিয়ে বলো যে আজকে আমি মন্দিরে আসবো না, আমার জন্য অপেক্ষা না করে, আমার শরীরটা ভালো নেই। সেবক এসে সেইভাবে পুরোহিতকে বলল, আর পুরোহিত পুজো টুজো করে মনে মনে ভাবল, আমি এত জবৎ ধরে রাজামশাইকে মালা পরিয়ে এসছি, আমারও তো একটু ইচ্ছা করে মালাটা একদিন পরতে, আজকে হয়তো উপরবেলা সেই ইচ্ছাটা আমার পূরণ করার জন্য সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তাই পূজারি শ্রীকৃষ্ণের গলা থেকে মালাটা খুলে নিয়ে নিজে স্বয়ং পরে নিল। কিছুক্ষণ পরে রাজামশাইয়ের সেবক দৌড়তে দৌড়তে এসে বলছে যে রাজামশাইয়ের শরীরটা আরও অসুস্থ হয়ে পড়েছে, উনি আসছেন মন্দিরে। পূজারি তখন ঘাবড়ে ভয় পেয়ে তখন কী করলো, নিজের মালাটা খুলে আবার ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিল। বুঝুন, নিজের পরা মালা আবার ভগবানকে পরিয়ে দিল। কিছু সময় পরে রাজামশাই এসছে। রাজামশাই আসার পরে পুরোহিত আবার সেই ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালাটা খুলে নিয়ে পরিয়ে দিলেন রাজামশাইকে, এবং রাজামশাই দেখলেন সেই মালায় একটা সাদা চুল রয়েছে। তখন রাজা জিজ্ঞাসা করল পণ্ডিতকে যে এই মালাটা কি আপনি পরেছিলেন? তখন পূজারি বলল, না আমি পরিনি, আপনাকে তো খুলে পরিয়ে দিলাম ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে। তখন রাজা বলল, তাহলে এই চুলটা কোথা থেকে আসলো, সাদা চুল? তোমার তো সাদা চুল, তোমার বুকেও সাদা চুল, তাহলে চুলটা কোথা থেকে আসলো? তো বলছে, না এটা বাঁকে বিহারিরই, আমি পরিনি মালাটা, কারণ ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, যদি রাজা জানতে পারে যে আমি পরেছিলাম তাহলে হয়তো আমাকে মৃত্যুদণ্ড দেবে, এই ভয় পেয়ে উনি মিথ্যে কথা বলেছেন। তখন রাজামশাই আরও রাগ হয়ে বলছে, ঠিক আছে আমি কালকে আবার আসবো, যখন তুমি সিঙ্গার করবে, যখন সাজাবে, পুজো করবে, তখন আমি আসবো, তখন আমি দেখবো ভগবান শ্রীকৃষ্ণের চুল সাদা না কালো, যদি কালো হয় তাহলে কালকেই আপনার মৃত্যুদণ্ড হবে, আর যদি সাদা হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন। এই বলে রাজামশাই ওখান থেকে বেরিয়ে গেল। এবারে পূজারি জি ভগবানের কাছে কাকুতি মিনতি করছে, কান্নাকাটি করছে, সারা রাত ধরে ঘুমাতে পারেনি, সারা রাত ধরে ভগবানকে বলছে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম তাই আমি মালাটা পরেছিলাম, বহুদিন ধরে মালাটা পরিয়ে এসছি, আমার ইচ্ছা করছিল, সেই লোভ আমি সামলাতে পারিনি তাই মালাটা পরেছিলাম, তুমি আমাকে রক্ষা করো, এভাবে কান্নাকাটি করছে। পরের দিন সকালবেলা রাজামশাই এসছে, এসে যখন সিঙ্গার হয়, এবারে রাজামশাই ওই ঠাকুরের মাথার মুকুটটা খুলিয়েছে। এবারে রাজামশাই চমকে গেছে, মুকুট খোলার পরে দেখে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের চুল সব সাদা। তখন রাজামশাই মনে মনে ভাবছে, পণ্ডিত আমার সঙ্গে আবার তো ছল করতেছে না। রাজামশাই পরীক্ষা করার জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণের চুলগুলো ছিঁড়তে শুরু করলেন। যখনই চুলগুলো ছিঁড়ল তখনই রক্তের ধারা বেরিয়ে এসলো গলগল করে। তখন রাজামশাই শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলল যে আমাকে ক্ষমা করে দাও ভগবান, আমি বুঝতে পারিনি। তখন ওই মূর্তি থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে যে তুমি আমাকে শুধু একটা মূর্তিই ভেবেছিলা, তাই আজ থেকে তোমার জন্য আমি মূর্তি, কিন্তু এই পুরোহিত এ আমাকে ভগবান রূপে দেখত, ভগবান ভাবত, তাই ভক্তকে বাঁচাতে
আজ আমার চুল সাদা করতে হয়েছে, রক্তের ধারা বের করতে হয়েছে। তাই যদি মানো তাহলে পাথরেও ভগবান থাকে। এই জন্য ভাব যেখানে থাকে সেখানে ভগবান থাকে, যেখানে ভাব নেই সেখানে ভগবান নেই। ছোট্ট একটা গল্প, এই গল্পটা আমাদের অনেক ইন্সপিরেশন দেয়। যদি ভাব হয় তাহলে সেখানে ভগবান থাকে, আর ভগবানের দ্বারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই যদি ভাব দিয়ে ডাকা যায়, ভাব রাখা যায়, তাহলে ভগবানের দর্শনও পাওয়া যায়। যেতে যেতে আমি এইটুকু বলি বন্ধুরা, উপরবেলার সাথে করে দেখাও কিছু এমন দুনিয়া করতে চাবে তোমার মতো। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন। আমি প্রতিদিন এই ধরনের গল্প নিয়ে আসি রাত 8টায়। নমস্কার।